বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারি কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন না করার বিধান রেখে নতুন একটি অধ্যাদেশ যার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ হাজার চব্বিশ নামে এর কসড়ায় প্রস্তুতি অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ কসড়াটি এখন গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানা গিয়েছে তবে ঠিক কতদিনের মধ্যে অদাদেশটি জারি হতে পারে সেটি এখনো নিশ্চিত জানা যায়নি প্রয়োজনীয় সব দিক মাথায় রেখে কষাটি প্রস্তুত করা হয়েছে যতটুকু জানি খুব শীঘ্রই সেই গ্যাজেট আকারে প্রকাশ হতে পারে সরকারের পক্ষ থেকে এই অদাদেশটি নিয়ে স্পষ্ট করে কিছু বলা না হলেও সিনিয়র আইনজীবীরা বলেছেন সরকারের একটি আইনে বৈধতা দেওয়ার জন্যই এই অদাদেশটি করা হচ্ছে অধ্যাদেশে উপদেষ্টা নিয়োগের কিছু শর্ত যুক্ত করা হয়েছে যদিও অধ্যাদেশের কষয়ে টাকা প্রশ্ন না করায় বিষয়টিকে দায় মুক্তি বলে সমালোচনাও রয়েছে কিন্তু ঠিক কি আছে কসরা অধ্যাদেশটিতে তিন মাস রাষ্ট্র পরিচালনার পর সরকার বা এখন অদাদের জারি তাগিদ অনুভব করছেন কেন এর আগে বাংলাদেশে দেড়শ দায় মুক্তি অধ্যাদেশ জারি হয়েছিল সেগুলো আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে কসরায় কি আছে নতুন যে অধাদেশটির অন্তর্বর্তী সরকার অনুমোদন দিয়েছে সেটির একটি অনুলিপি এসেছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষমতা গঠন কার্যাবলী মেয়াদ সহ আরো কিছু বিষয়ে বলা হয়েছে গণ গণআন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের তিন দিনের মাথায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকার সংবিধিত আদেশ অনুযায়ী ওই দিন থেকে শুরু করে ক্রয়দস জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ বাংলাদেশ পরবতী জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়া দিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে বিলুপ্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারের মতোই এই সরকারের রয়েছে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদা তবে রাষ্ট্রপতির নির্দেশে গঠিত এই সরকারের আかりদ বিষয়ে নিশ্চিত করে কিছু উল্লেখ করা হয়নি অতাদেশের কষড়ায় বলা হয়েছে একজন প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যতজন নির্ধারণ করবেন ততজন উপদেষ্টার সমন্বয়ে গঠিত হবে দেশের স্বাবন্দ্ব ও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন রাষ্ট্রপতি এরপর প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী অন্য উপদেষ্টারা নিযুক্ত হবেন শপথ গ্রহণের পর সরকারি কর্মচারীদের সহায়তায় উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করবেন একই সঙ্গে দেশ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে এবং সংবিধান বা অন্য কোনো আইন দিয়ে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য ও সহায়তা দেবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন অন্তর্বর্তী সরকারের এতদিন একুশ জন উপদেষ্টা দায়িত্ব পালন করলেও ধীরে ধীরে সেটির আকার বাড়ছে প্রশ্ন তোলা যাবে না অধদেশের কসরায় বলা হয়েছে অন্তর্বর্তী সরকার গঠন সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টা নিয়োগের কোনো ত্রুটি থাকলে শুধু তাদের কোনো কাজ অবৈধ হবে না বিষয়টি সম্পর্কে আদালতের কোনো প্রশ্ন তোলা যাবে না এমনকি মামলাও করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে অধদেশের কষড়ায় আরও বলা হয়েছে যে সংবিধান ও আপাতত বলবৎ অন্য আইনে ভিন্নতায় যায় কিছু থাকুক না কেন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়া এবং নতুন সংযোগ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যে তারিখে কার্যভার গ্রহণ করবেন সেই তারিখের উভয় দিন সহ মধ্যবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রয়োগ করার সব ক্ষমতা অধ্যাদেশ বিধিমালা প্রবিধানমালা জারি করার প্রজ্ঞাপন আদেশ কর্মকাণ্ড ও গৃহীত ব্যবস্থা আইন অনুযায়ী যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে বলে গণ্য হবে সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষ এর বৈধতা সম্পর্কে কোনোভাবে প্রশ্ন উপস্থাপন করা যাবে না বা একে অবৈধ বা বাতিল করতে পারবে না উপদেষ্টা হতে পারবেন না যারা প্রস্তাবিত বলা হয়েছে বাংলাদেশে নাগরিক না হলে এবং বয়স পঁচিশ বছর পূর্ণ না হলে তিনি উপদেষ্টা হতে পারবেন না কোন বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলেও তিনি শপথ নিতে পারবেন না একইভাবে ব্যক্তি যদি কোনো আদালত কর্তৃক অপ্রকৃতিগ্রস্ত বলে ঘোষিত হন বা দেউলিয়া ঘোষিত হওয়ার পর থেকে অব্যাহতি না পেয়ে থাকেন তাহলেও তিনি উপদেষ্টা পদে বসতে পারবেন না আর নৈতিক জনিত কোনো পৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি পাওয়ার পর পাঁচ বছর পার না হলে উপদেষ্টা ও উপদেষ্টা পদে যেতে পারবেন না বাংলাদেশ কুল বয়টার স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার নাইনটিন এর অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত হলেও তিনি উপদেষ্টা হতে পারবেন না অর্থাৎ রাজাখার বা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কেউ অন্তর্বর্তীকালীন সরকার হতে পারবেন না পাশাপাশি উপদেষ্টার পদে বসতে হলে ব্যক্তিকে ক্রয়োদর জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচনের প্রার্থী হবেন না এই মর্মে সম্মতি দিতে হবে জরুরি অবস্থা প্রধান উপদেষ্টার হাতে প্রধান উপদেষ্টার পরামর্শ গ্রহণের বিষয়ে বলা হয়েছে যে বিদ্যমান অনন্য আইনে যা না কেন অন্তর্বর্তী সরকারের সময় পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি কাজ করবেন এক্ষেত্রে ঘোষণা আগে থাকে প্রধান উপদেষ্টার প্রতি স্বাক্ষর নিতে হবে অন্যদিকে পদত্যাগ মৃত্যু বা অন্য কোনো কারণে প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে উপদেষ্টার মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতির কাছে নিজের লেখা ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টার আপত্তেক করতে পারবেন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টারা মন্ত্রী পদমর্যাদা পারিশ্রমিক ও সুযোগ সুবিধা পাবেন বলে প্রস্তাবিত অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে অধ্যাদেশ আসলে কি আইন বিশেষজ্ঞদের মতে অধ্যাদেশ মতো এক ধরনের আইন যেটি রাষ্ট্রপতি জারি করে থাকেন সংজ্ঞা অনুযায়ী অধ্যাদেশ হলো একটি টেম্পোরারি ল বা কোনস্থায়ী আইন যা একটি নির্দিষ্ট সময় পর অকার্যকর হয়ে যায় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহ মালিক বলেন বাংলাদেশের সংবিধান তিরানব্বই উনিষ্ঠের রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে জাতীয় সংসদ ভেঙে গেলে বা সংসদ অধিবেশন না থাকা অবস্থায় যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন মনে করলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন জরুরি পরিস্থিতিতে বিশেষ প্রয়োজনে জারি করা সেই অধ্যাদেশটি পরবর্তী সংসদ অধিবেশনের প্রথম দিনে উপস্থাপন করা হয়ে থাকে এক্ষেত্রে প্রথম দিনে সংসদ চাইলে অধ্যাদেশটিকে বাতিল করে দিতে পারে আর যদি তারা সেটি না করে তাহলে উপস্থাপিত হওয়ার তিরিশ দিন পরে অধ্যাদেশটি আপনা আপনি বাতিল হয়ে যায় বলছিলেন মি মালিক বাংলাদেশ প্রেক্ষাপট অধ্যাদেশ জারি মোটেও নতুন কিছু নয় উনিশশো সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর বিভিন্ন সময় অদাদের জারি হতে দেখা গিয়েছে এখন কেন অধ্যাদেশ বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইনি কাঠামোয় আনতে বা আইনি বৈধতা দিতে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশ শিরোনামে অধ্যাদেশ জারি হতে যাচ্ছে বলে মনে করেন আইনজীবীরা বাংলাদেশে এখন একটি বিশেষ সরকার কাজ করছে যেটি গঠিত হয়েছে একটি বিশেষ অবস্থায় বিষয়ে গণমাধ্যমকে বলেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতিময় বড়ুয়া তার কথা ধরে সুপ্রিম কোর্টে আরেক আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামার বলেন কাজে শপথ নেওয়ার পর সাংবিধানিক ও আইনগত বৈধতার জন্য অবশ্যই ওনারা অন্তর্বর্তীকালীন সরকার এই অদাদেশ জারি করতে পারেন বাংলাদেশ গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ চেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর আটে আগস্ট ক্ষমতা গ্রহণ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টে আপিল বিভাগের পরামর্শে রাষ্ট্রপতি ওই সরকার গঠনের আদেশ দেন কিন্তু বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিষয়ে কিছুই বলা নেই এর আগে এক সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা ছিল কিন্তু বিগত আওয়ামী শাসনামলে সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হয় ফলে বর্তমান সংবিধান তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা এবং প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ বলে কিছুই নেই সেই কারণে অন্তর্বর্তী সরকারের আইনি বৃত্তি নিয়ে পরবর্তীতে প্রশ্ন উঠতে শুরু করে এরই মধ্যে সরকার আওয়ামী লীগের ব্রাত্তি প্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করে এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিভিন্ন সময় সরকারের বেতন থেকে কথা বলতে দেখা গেছে এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সকল কর্মকাণ্ডকে অবৈধ আখ্যা দিয়ে প্রচারণা চালাচ্ছে ক্রমতাচ্ছদ আওয়ামী লীগ ইউনুসের উপদেষ্টা পরিষদ অবৈধ ও অসাংবিধানিক কাজে তাদের জারি করা সকল প্রজ্ঞাপন ঘোষণা বা পদক্ষেপ অবৈধ ও ভিত্তিহীন সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আওয়ামী লীগ সভাপতি ছিলেন সজিব অজেদ অন্যদিকে বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যেসব সংস্কারের কথা বলেছেন দীর্ঘমেয়াদে সেগুলোর জন্য অসাংবিধানিক বিতর্কের অবসান হতে চান তারা যেহেতু দেশে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী এই সরকার কাজ শুরু করেছে সুতরাং সেই কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুবিধার্থে তারা এই ধরনের অধাদেশ জারি করতে পারেন বলেন কামাল অনেককে সাধুবাদ জানালেও কষা অধাদেশ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার ও তাদের কাজকর্ম নিয়ে কোনোভাবে প্রশ্ন তোলা যাবে না কিন্তু কেন প্রশ্ন করা না গেলে তো বলতে হবে এটা ইনডেমিনিটি বাধায় মুক্তি এ বিষয়ে বলেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই কান পান্না সুপ্রিম কোর্টে আপিল বিভাগের পরামর্শে সরকার গঠিত হওয়ার পর নতুন করে অতাদের জারি করা দরকার নেই বলে মনে করেন তিনি আমি তো মনে করি এটা দরকার নেই তারপরও তারা এটি চাচ্ছেন কেন আসলে কি ধরে নিব যে তারা বুঝে শুনে এমন কোনো অন্যায় করছেন বা করতে যাচ্ছেন যার কারণে এমন অধ্যাদেশ জারি করার কথা ভাবতে হচ্ছে প্রশ্ন তুলেন মিস্টার পান্না তিনি আরও বলেন এটা আরেকটা নিজের চরিত্রের বিষয়ে নিজের সার্টিফিকেট দেওয়ার মতো অবস্থা আমি এটাকে ইনডেমেটনি মনে করি এর আগেও কোনো ইন্ডিমিট দেখিনি এটাও ঠিকবে না তবে আইনজীবীরা জ্যোতিময় বড়োরা অবশ্যই কিছুটা ভিন্নমত পোষণ করেছেন প্রশ্ন করা যাবে মানে এই নয় যে তারা অন্তর্বর্তী সরকারের যা ইচ্ছে তাই করবে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার সুবিধাতে অদাদেশ জারি করার প্রয়োজন মনে করলেও বৈধতার প্রশ্নে বর্তমান সরকার দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন এই সরকারকে বৈধতা হল গণ অবথান বলেছিলেন অন্তর্বর্তী সরকার শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণ পর সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার সংস্কার কাজ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি গত তিন মাস আমাদের অগ্রগতি আপনারা দেখেছেন কমিশনগুলোর সঙ্গে আমাদের প্রধান বসছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে উপদেষ্টা সংস্কার কার্যক্রম শেষ করার রূপরেখা ইতিমধ্যে দেওয়া হয়েছে এর মাধ্যমে আশা করি নতুন বাংলাদেশ গড়ার যে কথা বলা আমরা মুখে বলছি তার বাস্তবায়ন সম্ভব হবে রোববার সাংবাদিকের সঙ্গে তিনি কথা বলেন মিস্টার মাহমুদ উল্লেখ্য যে বাংলাদেশ সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার লক্ষ্যে এখন পর্যন্ত দশটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার তিনি মনে করেন যে আইন বিরুদ্ধ কাজ করলে অধ্যাদেশ জারি করেও সরকারের পার পাওয়ার সুযোগ নেই এক্ষেত্রে উদাহরণ হিসেবে তিনি দুহাজার দুই সালের অপারেশন ক্লিন হার্টের উদাহরণ সামনে আনেন ওই অভিযান নিয়ে প্রশ্ন তোলা যাবে না মর্মে সংসদে আইন পাশ করার পরও সেটি উচ্চ আদালতে বাতিল হয়ে গিয়েছিল সুতরাং আইন হলে সেটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেন আইনজীবী মিস্টার বড়ুয়া তবে সংবিধান যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সরাসরি কিছু বলার নেই সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করে এটি নিয়ে অদালত জারি করা ভালো মনে করেন আইনজীবী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে এটি করা উচিত তা না হলে তাদের মধ্য থেকে পরে দেখা যাবে কেউ প্রশ্ন তুলেছে এ বিষয়ে বলেছেন জ্যোতিময় বড়ুয়া প্রশ্ন তোলা যাবে না মর্মে অদের জারির গঠন বাংলাদেশে নতুন কিছু নয় গত পাঁচ দশকে বিভিন্ন সময় অদের জারি করে দায় মুক্তি দেওয়ার চেষ্টা দেখা গিয়েছে যা নিয়ে পরবর্তীতে আবার প্রশ্ন উঠেছে বাংলাদেশ যুদ্ধকালীন সব কর্মকাণ্ড গঠনাবলী ও যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে প্রথম অদালত জারি করা হয় উনিশশো সালে পরবর্তী উনিশশো সালে রক্ষী বাহিনীকে তাদের কর্মকাণ্ড থেকে দায়মুক্তি দেওয়া হয়েছিল এরপর বাংলাদেশের প্রদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সব পরিবারের হত্যাকাণ্ডের পর দায়মুক্তি দিয়ে উনিশশো সালে যে ইন্টেমিনে জারি করা হয়েছিল তৎকালীন কন্দকার মুস্তাক আহমেদ সরকার উনিশশো সালে এটি বাতিল করা হয় পরবর্তীতে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের মধ্যে ছয়জনের বিচার ও শাস্তি কার্যকর করা হয়েছিল একইভাবে অপারেশন ক্লিন হার্টে নিরাপত্তা বাহিনী হেফাজতে মৃত্যুর ঘটনায় দায়মুক্তি দেওয়ার চেষ্টা দেখা গিয়েছিল দুহাজার দুই সালে ষোলোই অক্টোবর থেকে দুহাজার তিন সালে নয়ই জানুয়ারি পর্যন্ত অভিযানটি পরিচালনা করেছে না পুলিশের যৌথ বাহিনী সেই অভিযানে নিরাপত্তা বাহিনী হেফাজতে অন্তত চল্লিশ জনের মৃত্যু হয় অভিযানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে সংসদে আইন পাশ করা হলেও একটি রিট আবেদনের পর দু হাজার সালে সেই আইন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট এর ফলে হত্যা শিকার পরিবারগুলো প্রতি কাছে মামলা করার সুযোগ পান এই ছিল অন্তর্বর্তীকালী সরকারের অধ্যাদেশে বিষয়বস্তু যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন